আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভে যেহেতু সবাই দেখছেন, তো সবাইকে জুম্মা মোবারক। আর সবাই দেখতে পাচ্ছেন আজকের মূল টপিকস কি। তো আমি আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কীভাবে আমাদের পার্সোনালিটি আমরা ইম্প্রুভ করতে পারি। তো আমাদের ইয়াং জেনারেশন বা অনেক মানুষকে দেখা যায় জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত, সে অনেক বেশি ভেঙে পড়ে। কারণ হচ্ছে সমাজ বা তার ফ্রেন্ড সার্কেল, তার রিলেটিভ, হ্যাঁ, তারা তাকে মূল্যায়ন করে না, তার কথা কেউ শোনে না। সে যদি কোনো একটা কথা বলে তাহলে তার কথাটা কেউ তেমন একটা গুরুত্ব দেয় না। তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই বেশিটা ভেঙে পড়ি এবং হতাশাগ্রস্ত হয়ে যাই। হয়তো আমি সবার কাছে মূল্যায়নটা পাবো না, আমার সাথে পাশে যে বন্ধুটা আছে তার কথা সবাই শোনে, তাকে সবাই মূল্যায়ন করে, বাট আমি তো তার মতো নেই, তো আমাকে কেন করতেছে না। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ যার থেকে কিছু পায় তাকে সবসময় মানুষ মূল্যায়ন করে, অন্য চোখে দেখে। আপনি দেখবেন, আপনি যখন স্কুলে বা কলেজে পড়েন, কিছু ছেলেপেলে আছে সবার মাঝে তার একটু আলাদা, তারাকে সবাই মূল্যায়ন করে। কারণ হয়তো তার পড়াশোনায় ভালো, কাজকর্মে ভালো, তাদের চলাফেরা ভালো, ফলো করবে, তাদের মধ্যে একটা পরিবর্তন অবশ্যই আছে, কোনো না কোনো সাইডে তাদের পরিবর্তন আছেই, যার কারণে তাদেরকে সবাই মূল্যায়ন করে। তো কিন্তু আমাদের লাইফে দেখা যায় আমরা এই জিনিসটা নিয়ে অনেক বেশি ভেঙে পড়ি, অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই। আমার রিলেটিভ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কর্মস্থলে আমি যদি কোনো একটা কথা বলি তাহলে আমাকে কেউই গুরুত্ব দেয় না। গুরুত্ব তখনই মানুষ দেবে যখন আপনার কাছ থেকে কিছু পাবে। গুরুত্ব এমনিতে এমনিতে চলে আসে না, গুরুত্বটা অর্জন করে নিতে হয়, সেটা আপনার কাজের মাধ্যমে, সেটা আপনার ব্যবহারের মাধ্যমে, সেটা আপনার কথার মাধ্যমে। তো আজকে আমি যে কারণে আসা লাইভে, সেটা হচ্ছে আমি এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো, যে আমরা কীভাবে আমরা পার্সোনালিটি বাড়াতে পারি, কীভাবে আমরা সবার মাঝে অন্যতম হতে পারি, যাতে করে সবাই আমাদেরকে মূল্যায়ন করবে। তো বন্ধুরা, এমন কিছুটা যদি আপনার সাথে ঘটে থাকে, আমি জানি প্রায় মানুষের সাথে ঘটে, শুধু আমি আপনি না, পৃথিবীর বেশিরভাগ মানুষের সাথে এমনটাই ঘটে। আর সবাই চায় যে সবাই তাকে মূল্যায়ন করুক, কিন্তু আমরা যেভাবে চাই সেটা আমাদের সাথে এমনটা ঘটে না, যার কারণে আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই। এখানে হতাশার কিছুই নেই, আপনাকে ততক্ষণ পর্যন্ত মানুষ মূল্যায়ন করবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ আপনার কাছ থেকে কিছু পাবে। তো সেই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজন যদি আপনাকে, বন্ধু যদি মূল্যায়ন না করে, তাহলে আপনাকে টেনশন করার দরকার নেই যে তারা আপনাকে মূল্যায়ন করতেছে না। কারণ তারা যদি আপনার কাছে আপনি কিছু করে দেখাই দিতে পারেন, কিছু একটু ব্যতিক্রম করতে পারেন, সবার মাঝে একটু আলাদা হতে পারেন, তাহলে অবশ্যই সবাই আপনাকে মূল্যায়ন করবে, সবাই আপনার কথা শুনবে। তো সেই জন্য নিজের পার্সোনালিটি ইম্প্রুভ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু কথা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এমন কিছু মানুষকে অ্যাভয়েড করতে হবে জীবনে চলার ক্ষেত্রে, হ্যাঁ, যারা সব মানুষ কিন্তু সবার গুরুত্ব বোঝে না, আপনাকে প্রতিটা মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। হ্যাঁ, কারণ আপনি যখন একটা জিনিস আপনি বাস্তবতার দিকে তাকান, সমাজে যারা কথা বলতে পারে, যাদের কথার মূল্যায়ন আছে, যাদের কথার মূল তথ্য আছে, সমাজের দিকে তাকান, যারা কথা বলতে পারে, বেশিরভাগ সমস্যা হইলে মানুষগুলো তাদেরকে ডাকে, কারণ তারা জানে যে তারা সমাধান দিতে পারবে, তার কাছে সমস্যার সমাধান আছে, সেই জন্য মানুষ তার কাছে ছুটে যায়। তো আপনি যখন একটা কথা বলেন, দেখা যায় এটা মানুষের কাছে গ্রহণযোগ্য না, তখন মানুষ মূল্যায়ন করে না, আপনার কথাটা কেউ মনোযোগ সহকারে শোনে না, হয়তো এটা আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং, হয়তো আপনার কাছে কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনাকে মাথা দিয়ে থিঙ্ক করতে হবে, আমি কোন সিচুয়েশনে কোন কথাটা বলবো, আর কোন পর্যায়ে কার সাথে কোন কথা বলতে হবে। যখন আপনি জিনিসটা মাথায় ব্রেন দিয়ে থিঙ্ক করতে হবে আপনাকে, হ্যাঁ, আপনার মাথায় কাজ করাই ধরব, যখন আপনি ব্রেন দিয়ে থিঙ্ক করবেন তখন আপনি সলিউশন পেয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কী কাজটা করলে আপনি মানুষের কাছে মূল্যায়ন পাবেন, আপনার পার্সোনালিটি ইম্প্রুভ হবে, তখন আর আপনাকে এত বেশি হতাশাগ্রস্ত হতে হবে না, এতটা ভেঙে পড়তে হবে না, তখন আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন, সবার মাঝে অন্যতম হয়ে থাকতে পারবেন। সেটা হোক কলেজ লাইফ, সেটা হোক স্কুল লাইফ, সেটা হোক আপনি যেখানে কাজ করেন, ওইখানে যেইখানে থাকেন না কেন, কারণ হচ্ছে আমরা মানুষ, চলতে হয় মানুষের সাথে, মিশতে হয়, চলতে হয়, সারাক্ষণ আমরা কারো না কারোর সাথে মিশি। তো যখনই আমরা আমাদের সবার সাথে মিশি, তখন যদি আমরা এই জিনিসটা থিঙ্ক করে চলি, আমাদের পার্সোনাল লাইফটা আমরা কজন কাজ করি, আমরা প্রতিটা কথা, প্রতিটা কাজ যেন আপনার চিন্তাধারা, আপনার মেন্টালিটি, আচ্ছা তো সজীব,
আচ্ছা, যারা আমার লাইভটা দেখতেছেন আমি আশা করি সবাই কথাগুলো শুনবেন, আর কারো যদি মনে হয় কথাগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই নোট করে নিতে পারেন, হয়তো এটা আপনার জীবনে একটু হেল্পফুল হবে। হ্যাঁ, কারণ আমাদের ইয়াং জেনারেশন যারা আছে বেশিরভাগ মানুষ, যেটা আমি মনে করি যে আমার সমস্যা, তো আমার মতো তো সব ক্ষেত্রে মানুষ এমনই, যে আমি যে জিনিসটা সমস্যা ফিল করি প্রত্যেকটা মানুষ এমনই, এটাই তো ভেঙে পড়ার কিছু নাই, জীবন যুদ্ধের সমস্যা এভাবে আমরা আসবেই, তো আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি ছোট ছোট কাজগুলো নিয়ে আমরা যদি ভেঙে পড়ি, তাহলে আমরা জীবনে যে কঠিন মুহূর্তগুলো আছে আমরা ওই মুহূর্তগুলো পার করতে পারবো না, কারণ আপনাকে যুদ্ধ করতে হলে আপনাকে অনেক স্ট্রং হতে হবে। আপনি যদি শত্রুপক্ষের তুলনায় অনেক মানে শক্তিতে একটু কম ইয়ে হয়ে যান, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। সেটা আপনার প্রতিটা ব্যাপার, প্রতিটা কাজ একটা রুটিনের মধ্যে আনতে হবে। একদম কি আপনার মাইন্ড, আপনার যে ব্রেন আছে, ব্রেন দিয়ে চিন্তা করে কাজগুলো করতে হবে, যাতে করে আপনি সবার মাঝে